এর মানে হল সরকার আগাম নির্বাচনের বাতাস দিয়ে দিয়েছে গত নয় সেপ্টেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের আগাম সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিএনপিকে এদিক ওদিক ঘোরাঘুরি না করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি দুই সালের নির্বাচন সামনে রেখে তাদের ঘুরে দাঁড়াতে এখনই কৌশল ঠিক করতে চাইছে সর্বশেষ দুই সালে ফেব্রুয়ারি মাসে বেগম খালদা জিয়া কারাগারে যাওয়ার চার দিন আগে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের নির্বাহী কমিটির সদস্যদের বৈঠক হয় এরপর দলের ভাইস চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদকের সঙ্গে তারেক রহমান বিভিন্ন সময়ে পৃথকভাবে বৈঠক করল এবারের মতন এমন ধারাবাহিকভাবে নির্বাহী কমিটির নেতাদের নিয়ে কোনো সভা করেননি গত নয় সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন ওই সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরও বিএনপিকে বিএনপি ওদিক ঘোরাঘুরি না করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরিরও কাজ শুরু করেছে আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের নেতাদের বিভিন্ন বক্তব্য এবং কার্যক্রমে রাজনীতিতে হঠাৎ করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি নিচ্ছে তিন দিনব্যাপী সভার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এতদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল না অনেক কাজ ছিল করতে পারিনি এখন সব চালু হয়েছে প্রয়োজনীয় কাজগুলো শুরু করেছি নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো রাজনীতি নিয়ে কথা বলবো আন্দোলন নিয়ে কথা বলবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেন আমরা আন্দোলন করি না কি করি সেটা পরের ব্যাপার সরকার আগাম নির্বাচনের বাতাস দিয়ে দিয়েছে পরিবেশ পরিস্থিতির কারণে নেতাকর্মীদের সঙ্গে আমাদের কোনো ইন্টারেকশন নেই মাঠের চিত্র কী মাঠের নেতাকর্মীদের মনোভাব কী তা জানা দরকার এসব অবগত হয়েই তো আমাদের এগোতে হবে দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে কথা বলে জানা যায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের তাদের পূর্ণ দাবি এবং নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের ইস্যুকে অগ্রাধিকার দিয়ে বিএনপি কিভাবে এগুতে পারে তা নিয়েই মূলত বিএনপির তিন দিনের এই বৈঠক চলছে বিএনপির মধ্যম সারির নেতাদেরও অবস্থান এখনই মাঠে আন্দোলনের পক্ষে দলটির একজন কেন্দ্রীয় নেত্রী এবং সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন এবার নির্বাচনে তার আওয়ামী লীগকে কোনোভাবে ওভার দিতে চান না এই অবস্থান তারা তুলে ধরেছেন নেতৃবৃন্দর কাছে আমরা আগামী নির্বাচনে সরকারকে কোনো রকম কোনোরকম ওভার দেব না আমরা নিরপেক্ষ সরকার সহ দাবিগুলো নিয়ে এবার অল আউট মাঠে নামব বলেন ফারহানা আগামী ফেব্রুয়ারি মাসে এখনকার নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে ফলে কমিশন কতটা নিরপেক্ষ করা সম্ভব হবে সেই বিষয়কে এখনই অগ্রাধিকার দিয়ে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা করবে বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে না পারলে বিএনপিকে আবারও ক্ষমতার বাইরে থাকতে হবে এমনটি মনে করেন বিএনপি সে কারণেই বিএনপি এই দাবি নিয়েই সামনে আন্দোলনে এগুতে চাইবে বিএনপির নেতারা বলছেন তারা তাদের দলে ধারাবাহিক আলোচনার পর তাদের কৌশল নিয়ে সরকার বিরোধী সব দল এবং বিভিন্ন নাগরিকদের সাথেও আলোচনা করবেন তবে শেষ পর্যন্ত বিএনপি নতুন কোন কৌশলে এগোতে পারে এ নিয়েই রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ এবং আলোচনা দেখা দিয়েছে বিএনপির দলীয় ফোরামে আলোচনার পর বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠকের কথা জানিয়েছে দলটি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অনেকে বলছেন তাদের নেতৃত্বের ওপর মাঠ পর্যায় থেকে রাজপথের আন্দোলনের ব্যাপারে চাপ রয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল দু সালের তেসরা ফেব্রুয়ারি সেই বৈঠক করার কয়েকদিন পরেই দলটির চেয়ারপারসন বেগম খালদা জিয়া জেলে গিয়েছিলেন দুর্নীতির মামলায় এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তারেক রহমান প্রায় সাড়ে তিন বছরে দলটির জাতীয় নির্বাহী কমিটির আর কোনো বৈঠক ডাকা হয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার এক সপ্তাহের মধ্যেই বিএনপি নিজ দলের নেতাকর্মীদের মনোভাব বুঝতে সভা ডেকেছে প্রায় সাড়ে তিন বছর পর হঠাৎ করে এমন বড় পরিসরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকীয় পদের নেতাদের নিয়ে ঢাকা সভা কৌতূহলের সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনেও বিএনপির দলীয় সূত্র জানায় ঢাকার বাইরে থাকায় এবং অসুস্থতার কারণে স্থায়ী কমিটি দুজন সদস্য সহ আমন্ত্রিত সত্তর থেকে পঁচাত্তর জন নেতা সবাই উপস্থিত থাকতে পারেননি এই সভার শেষ দিক হচ্ছে দলীয় প্রধান খালদা জিয়ার অনুপস্থিতিতে এই প্রথম বড় আকারের কোনো সাংগঠনিক সভা হতে যাচ্ছে লন্ডন প্রবাসী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন মা বেগম খালদা জিয়ার অনুপস্থিতিতে দলের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তারেক রহমানের নেতৃত্বে নির্বাহী কমিটির নেতাদের সভা হল বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে এই সভা শুরু হয় বুধবার সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সম্পাদক সহ সম্পাদকের সঙ্গে সভা হয় আর আজ বৃহস্পতিবার সভা হবে দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমন্ত্রিতদের সভা শুরুর আধ ঘন্টা আগেই বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে সবার বিষয়ে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন সাংগঠনিক সভায় আমার মনে হয় আন্দোলনের বিষয়টি গুরুত্ব পাবে তিনি সভায় অংশ নিতে পারেননি কারণ তার করোনা শনাক্ত হয়েছিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পাঁচশো জন তাদের মধ্যে স্থায়ী কমিটিতে তেরো জন ভাইস চেয়ারম্যান পঁয়ত্রিশ জন চেয়ারপারসন উপদেষ্টা পরিষদে রয়েছেন বিরাশি জন এছাড়া একজন সিনিয়র যুগ্ম মহাসচিব সাতজন যুগ্ম মহাসচিব দশজন সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন একশো একষট্টি জন তাদের মধ্যে স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসন উপদেষ্টা মিলে দশজন মারা গেছেন গত মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের এই সাংগঠনিক সভা আন্দোলনের কৌশল ঠিক করতে নাকি নির্বাচনের প্রস্তুতি নিতে তা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা আছে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আপাতত নির্বাচন নয় একটি বৃহত্তর আন্দোলনের চিন্তা থেকেই সাংগঠনিক সভা আহ্বান করা হয়েছে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া তিন দিনের এই সভায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের পৌনে চারশো নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে সবাই মাঠ পর্যায়ের নেতাদের মনোভাব জানার চেষ্টা করবেন দলের নীতি নির্ধারকেরা আমন্ত্রিত নেতাদের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরাও সবাই উপস্থিত থাকবেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তি এসব নিয়ে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মতামত আমরা নিচ্ছি কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তারা তাদের দাবিগুলো নিয়ে একটি জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে চান বিএনপির নেতৃত্বে জামায়াত ইসলামী সহ বিশ দলীয় জোট এবং গত নির্বাচনের সময় জাতীয় ঐক্যফ্রন্ট দুটি জোটই এখন নিষ্ক্রিয় হয়ে রয়েছে জামায়াতকে নিয়ে বিএনপি বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছে এখন কোন ধরনের জোট করবে এ নিয়েই এই বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে রাজনৈতিক মহলে কানাঘোষা চলছে আগামী নির্বাচনের দুই বছরেরও বেশি সময় বাকি থাকতেই আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাদের দলীয় বৈঠকে দলকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন সে প্রেক্ষাপটে রাজনীতির মাঠে শুরু হয়েছে নির্বাচন নিয়ে আলোচনা বিএনপিও আবার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পৌর্ণ দাবিকে সামনে আনছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অনেকে মনে করেন মাঠে আন্দোলন গড়ে তোলা এবং সংগঠন গোছানো দুই ক্ষেত্রেই তাদের নেতৃত্ব বারবার হোচট খেয়েছে উত্তরের জেলা বগুড়ায় বিএনপির সাংগঠনিক অবস্থা ভালো ছিল সেখানকার একজন নেত্রী লাভলির রহমান বলেছেন সারাদেশে বিপর্যস্ত দলকে সক্রিয় করা এবং আন্দোলনের ব্যাপারে নেতৃত্বের উপর তাদের চাপ রয়েছে দীর্ঘ সময় ধরে আমরা বিরোধী দলে আছি এবং নেতাকর্মীদের অসংখ্য মামলা মোকদ্দমার কারণে বিএনপি হিমশিম খাচ্ছে এ অবস্থায় দলকে গোছাতে একটু সময় প্রয়োজন বলে মনে করছেন তারা তবে তারা আশা করছেন অল্প সময়ের মধ্যেই বিএনপি আবার মাঠে নামবে